হাই এভরিবডি, ওয়েলকাম টু মেটাল ভার্সেস পপ, যেখানে আমি আর আলিফ আমাদের পছন্দের গান নিয়ে আসি। আমি একটা মেটাল গান নিয়ে আসি, আলিফ একটা পপ গান নিয়ে আসে, অ্যান্ড উই টক অ্যাবাউট ইট বিকজ উই ওয়ান্ট টু শেয়ার দ্য ফেভারিট আওয়ার ফেভারিট মিউজিক উইথ ইউ গাইজ অ্যান্ড সি ইফ ইট ক্লিক্স, অ্যান্ড অলসো বিকজ ইট মাইট বি এ সং যেটা আছে না, ইউ নট হার্ড ইয়েট, বিকজ উই বিন হিয়ারিং মিউজিক ফর দ্য লাস্ট 30 ইয়ার্স। Some of you might be very young, some of you might be old with different taste in music. So whole point is amra duta different genre theke ashi, eshe duta we throw two songs at you, and these two songs are two of our favorite songs. Every episode amra amader duta favorite gan ni ashi. So je jekhan theke dekhchen, we don't care apni ki Dhaka theke dekhchen, Kumilla, Borishal, Chittagong, we don't care apni ki English medium e porechen naki Bangla medium naki Arabic medium, we don't care who you are, where you come from, ke koto borlo, ke koto gorib, as long as you love music, you are welcome to this show, and we want you on this show because that means you are part of the GMX family. So thank you and welcome back to the show. Amra onek din dhore shota korini Alif, ekta reason chilo tomar covid hoyechilo, which you survived, yeah. Mashallah, and ekta reason hocche ami prochondo byasto chilam goto 2 weeks kaaj niye, so bibhinno karone amra shota korte parini, but we're back with two very very unique songs. দুইটা ইউনিক ফর টু ভেরি ডিফারেন্ট রিজনস, আমারটা ফর গুড রিজনস, তোমারটা হচ্ছে ফর নট সো গুড রিজনস, বাট ইয়া লেটস স্টার্ট অফ আলিফ, লেটস স্টার্ট অফ উইথ দ্য সং যেটা তুমি আজকে শেয়ার করবা, যে গানটা তুমি আজকে হবা। আচ্ছা চলো আমি শুরু করি। হ্যাঁ, আই লাভ টু গেট ইনটু মাই দ্য সং দ্যাট আই লাভ, দ্য এক সেকেন্ড লেট মি ব্রিং আপ দ্য পিকচার, there we go, ek second let me just bring it up. So ajke ami je ganta ni kotha bolbo, ami jani na amra ei show te ekhono ei band ta niye kotha bolchi naki, basically it's it's one of my favorite bands, Dream Theater. এবং আলিফ, তোমার মনে আছে, আমি অ্যাকচুয়ালি জানি না, বিকজ তখনও তুমি ফয়সালকে চিনো কিনা আমি জানি না, বাট আলিফ লেট 90s যখন এই ফার্সেদ আমাকে 96 আমার যতটুকু মনে আছে আমেরিকা থেকে বলে যে এই ব্যান্ডটা বের হয়েছে, এটা শোন ড্রিম থিয়েটার, তখন আমি দোকান থেকে ক্যাসেটটা কিনি, এটার নাম হচ্ছে এই অ্যালবামটার নাম ইমেজেস অ্যান্ড ওয়ার্ডস, এবং এই অ্যালবামটা শুনে মানে একটু সমস্যা হয়েছে আমার প্রথমে ব্যান্ডটাতে ঢুকতে, বিকজ ইট হ্যাজ কিবোর্ডস। ড্রিম থিয়েটার শোনার পর্যন্ত আলিফ আমি কোনো ব্যান্ড রেগুলারলি শুনতাম না যেখানে কিবোর্ড বাজায় কেউ, ফর এক্সাম্পল ডিপ পার্পল, ডিপ পার্পল অন অ্যান্ড অফ শুনতাম, দে ওয়ার নট ভেরি হেভি এর জন্য অত শোনা হতো না, বাট ওদের মানে হ্যাঁ হাইওয়ে স্টার মানে এগুলো ভালো লাগতো, ওরা রিসপেক্ট করতাম। এছাড়া মানে ইউরোপ অ্যান্ড অল দোজ আদার ব্যান্ডস, হেয়ার মেটাল ব্যান্ডস যারা কিবোর্ড দিয়ে বাজায় ওদেরকে অত পাত্তা দিতাম না, কুইন তখন অত শুনতাম না বিকজ কুইন ইজ নট ভেরি হেভি, এটসেট্রা এটসেট্রা, বাট হিয়ার ওয়াজ দিস ব্যান্ড ড্রিম থিয়েটার যারা প্রচণ্ড হেভি আছে না, এক্সট্রিমলি অ্যাগ্রেসিভ একটা ব্যান্ড, আবার তার মাঝে বিউটিফুল মানে আছে না লেয়ার্স অফ মিউজিক, লেয়ার্স অফ সিম্ফনি, প্রচণ্ড কিবোর্ড বেসড কাজ। সো প্রথমে ইট টুক মি লিল বিট বাট নট টু মাচ, মানে এক দুই বছর ধাক্কা খাইছে, অ্যান্ড দেন আই জাস্ট ফেল ইন লাভ উইথ দিস অ্যালবাম। এবং অ্যালবামের প্রথম গানটা হচ্ছে যে গানটা আজকে আমি কথা বলবো, সেটা হচ্ছে ব্যানারটা দিয়ে দিই, ইটস কল মেট্রোপলিস পার্ট ওয়ান। সো এই গানটা ইজ নট ফর দ্য ফেন্ট অফ হার্ট, মানে যারা আছে না ক্যাজুয়াল মিউজিক লিসনার যারা, তাদের জন্য আসলে এই এই গানটা না, বিকজ দিস সং ইজ 11 মিনিটস লং। So as far as I remember, 11 minutes, but 10 minutes, but 9 minutes, basically more than 8 minutes. So it's a huge song. It's a pura magnum opus bola na, pura operatic rock. অনেক কিছু হয় গানের মধ্যে, এবং এই ব্যান্ডটা আসলে ওই যে টাইম সিগনেচার নিয়ে যে খেলার ব্যাপারটা, খেলার বিষয়টা যে অড সিগনেচার্স, হঠাৎ করে বিট কাউন্টটা চেঞ্জ হয়ে যায়, 4-7 চলে যায়, 7-16 আবার ফেরত আসে 13.5, এই ব্যাপারগুলো আসলে এই ব্যান্ডটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখাইছে। মানে এর আগেও মানে আমরা ইউজুয়ালি আলিফ যেসব ব্যান্ডগুলো শুনি, কথা কথা আয়রন মেডেন, কথা কথা মেটালিকা, মেগাডেথ, ওরা সবাই কিন্তু টাইম সিগনেচার নিয়ে খেলে, স্পেশালি ব্যান্ড লাইক রাশ, উইচ ইজ এ হিউজ ইনফ্লুয়েন্স অন ড্রিম থিয়েটার। মানে রাশ ইটস লাইক ড্রিম থিয়েটার ইজ রাশ অন স্টেরয়েডস, রাইট? সো বাট ড্রিম থিয়েটার যেভাবে অ্যাগ্রেসিভলি টাইম সিগনেচার নিয়ে খেলছে, এটা আসলে ধরো মেটালিকা বলি বা মেগাডেথ বলি বা আয়রন মেডেন বলি, ওরা কেউ এই লেভেলে কখনো খেলে নাই। সো সো টাইম সিগনেচার নিয়ে যে খেলার বিষয় আছে ওটা আসলে আমরা কোনো রেজিস্টার করে নাই, বুঝছো? মানে মেটালিকা বা মেডেনেরটা না আমরা নর্মালি নিছি, আচ্ছা এটা দিস ইজ পার্ট নর্মালি পার্ট অফ দ্য সং, অ্যান্ড দ্য ড্রিম থিয়েটারটা না আমরা একদম চোখে আঙুল দিয়ে দেখেছি যে না না দিস ইজ, এই দেখ আমি এতক্ষণ এই বিটে ছিলাম, টাস করে বিট চেঞ্জ হয়ে এখানে চলে গেলো, টাস করে এটা হয়ে গেলো, টাস করে এটা হয়ে গেলো। সো এই জিনিসটা আমাকে চোখে আঙুল দিয়ে শিখাইছে, এবং আমরা যখন 1995 ক্রিপ্টিফেটের ফার্স্ট অ্যালবাম বের করি, গাধার মতো ইংলিশে করছিলাম, এন্ডস আর ফরএভার, সো ওখানে আই রিমেম্বার মানে আছে না আই ওয়াজ হেল বেন্ট অন, ইউনো ওয়াট, আই ওয়ান্ট দিজ টাইম চেঞ্জেস,
যেগুলো ড্রিম থিয়েটার করে অ্যান্ড অল অফ দ্যাট, এগুলো আমাদের রাখতে হবে। সো খুবই, ইনফ্যাক্ট না, তাহলে তো আমি ভুল বলছি, তাহলে 94 আমি শুনছি, বিকজ আমার অ্যালবাম বেরোচ্ছে 95, সো ইটস নট 96, ইটস 93-94 যখন আমি ড্রিম থিয়েটার শুনি, রাইট? থ্যাংক ইউ এনজা ফর এভার, তোমার জন্য আমার টাইম স্কেলটা ঠিক হয়ে গেল। সো দ্যাটস ওয়ান গুড থিং অ্যালবাম থেকে বেরোচ্ছে, আমাদের অ্যালবাম থেকে। সো সো আই ওয়াজ হেল্প ব্যান্ড যে এরকম করতে হবে, কিন্তু যেটা হয়েছে তখন আমাদের যে দুজন গিটারিস্ট ছিল, বা যে এখনও একজন আছে সরফরাজ, আরেকজন ছিল ওয়াহেদ। সো ওয়াহেদ সরফরাজ ফর সাম রিজন ওয়ার নট দ্যাট মাচ ইন টু ড্রিম থিয়েটার, আর আমি আর ফার্স্টে তখন পাগলের মতো ড্রিম থিয়েটার শুনতেছি, বুঝছো? সো যেটা হয়েছে যে আমরা যেটা শিখছি ফ্রম ড্রিম থিয়েটার, আচ্ছা ঠিক আছে, আমরা একটু টাইম সিগনেচার নিয়ে একটু খেলি, একটু সাডেনলি রিদম চেঞ্জ এই সেগুলো একটু করি। সো ওটা হালকা একটা ছোঁয়া আছে ইন ওয়ান সং ইন ইন দ্য অ্যালবাম এন্ডস অফ ফরএভার, দ্যাটস দ্য বেস্ট উই কুড ডু, এর বেশি আমরা তখন মানে আমাদের অ্যাবিলিটি ছিল না। বাট মাই পয়েন্ট ইজ, মানে ফ্রম দ্য ফার্স্ট টাইম এই অ্যালবামটা ব্যান্ডটা শুনছি তখন থেকেই আসলে ইট হ্যাড এ হিউজ ইম্প্যাক্ট। মানে বাই দ্য টাইম আমাদের ফার্স্ট অ্যালবাম বেরোচ্ছে, আমি বছরের পর বছর ধরে আয়রন মেডেন, অজি অসবর্ন, অ্যালিসন চেইন্স, পার্ল জ্যাম, এগুলো আছে না, শুনে মুখস্থ হয়ে বমি করে ফেলছি। সো বাই দ্য টাইম আমাদের অ্যালবাম কেম অ্যারাউন্ড, ড্রিম থিয়েটার প্রবলি দেড় বছর ধরে শুনছি, নট মোর দ্যান দ্যাট। বাট ততদিনেই আই ওয়াজ লাইক, না না, আমি এখান থেকে অনেক কিছু আমার ভালো লাগছে, আমি এগুলো রিফ্লেক্ট করতে চাই না আমার অ্যালবাম। অ্যান্ড এই গানটা নিয়ে যদি কথা বলি, আলিফ মেট্রোপলিস পার্ট ওয়ান, তুমি শুনলে আই এম শিওর চিনবা, বিকজ আই এম শিওর এটা ফয়সাল অনেক শুনে তোমার সামনে, হোয়াট এভার। ইটস অ্যান অপারেটিক সং, মানে ইটস লাইক ওই গানটা আছে না কুইনের বোহেমিয়ান র্যাপসডি, বোহেমিয়ান র্যাপসডি তো একটা মানে আছে না সবার জন্য গান, রাইট? যেই শুনবে তারই ভালো লাগবে, এত বিউটিফুলি কম্পোজ এলিগেন্ট সং। সো এই গানটা ওই যেটা বলা যে হেভি মেটাল লেন্স দিয়ে যদি দেখি, ইট ইজ মানে সিমিলার টু বোহেমিয়ান র্যাপসডি ইন দ্য সেন্স দ্যাট ইটস ভেরি এলিগেন্টলি মেড, দ্য মিক্সচার অফ এগ্রেশন উইথ মেলোডি খুব সুন্দর করে আসে, খুব বিউটিফুল রিফস আছে, বিউটিফুল কিবোর্ড ওয়ার্ক আছে, মানে ম্যাগনিফিসেন্ট ডুয়াল সোলোজ আছে, আছে না কিবোর্ড আর ইয়ে একসাথে মিলে সোলো, মানে ফ্যান্টাস্টিক বেস ওয়ার্ক আছে। এবং এই ব্যান্ডের বেজিস্ট ইজ ওয়ান অফ মাই ফেভারিট বেজিস্ট, মানে আমি যদি বলি যে মানে মানে বেজিস্ট হু আই অ্যাডমায়ার দ্য মোস্ট, ওই লিস্টে জন মায়াং দ্য বেজিস্ট ইজ ভেরি 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 হাই ফর এ স্পেসিফিক রিজন, মানে যে কারণে আমি গেটি লিকে যাও। স্টিভ হ্যারিস আমার পছন্দ বিকজ ইটস ইন মাই ব্লাড, ইটস ইন ইমোশনাল থিং। স্টিভ হ্যারিস ইজ নট দ্য বেস্ট বেসিস ইন দ্য ওয়ার্ল্ড, মানে কথার কথা সুমন ভাই এমন সব জিনিস বাজাতে পারে বেস গিটার দিয়ে যেটা স্টিভ হ্যারিস কিন্তু পারে না এবং জীবনে করে নাই। এবং আমি ওদের বই পড়ছি, মেডেনের অনেক ইন্টারভিউ পড়ছি, হি ইজ লাইক আই এম নট এ টেকনিক্যাল বেসিস্ট, আমি এগুলো বাজাতে পারি না। বাট জন মায়াং ইজ সামবডি, যেমন লাইক গেডিলি, সে এত সুন্দর করে আলিফ মিক্স করে যে টেকনিক্যাল বেস উইথ রিদমিক বেস। তো আছে না যেটা আমার ইরিটেটিং লাগে যখন আমি দেখি বেসিস্ট রিদমের কাজটা ভুলে গিয়ে খালি সোলো টোলো বাজাচ্ছে, ট্যাপিং করে বেড়াচ্ছে, হ্যান ত্যান করছে। But what this guy does is, jokhon or dorkar, she full support dicche band ke, rhythmic support dicche, beautifully, jera Steve Harris kore, right? Rhythmic support er moddhe she koto sundor sundor kaj ber kore. So John Mayang absolutely does that. And then jokhon solo part ashe, guitar ekta interesting jinish hocche, drum ekta interesting jinish hocche, tokhon she abar otar sathe shamonjoshe ki sundor sundor ekta beautiful solo type jinish bajay. So absolutely love this guy, he blew me away jokhon ami shunchilam. I never tried to emulate him because I'm not a technical bassist, ami oresho bajate parina. So but anyway, so and then of course there's Mike Portnoy, je who influenced so many drummers in Bangladesh, kothar kotha amader priyo drummer Saju from Artsel. So Artsel, I'm pretty sure his favorite drummer ekhon na holo tokhon chilo Mike Portnoy. So Artsel to in fact pura band tai sort of reflects around ড্রিম থিয়েটার ফিলসফি অফ প্রোগ্রেসিভ মিউজিক। সো সো ওই ব্যান্ডটা দ্যাট টাইম হ্যাড এ হিউজ ইম্প্যাক্ট অন মি, অন ফারশেদ। পরে ফারহান যখন জয়েন করে 1997 অ্যাজ ফার এজ আই রিমেম্বার দ্য ব্যান্ড, সো ফারহান ওয়াজ অ্যানাদার অ্যাট দ্যাট টাইম হিউজ ড্রিম থিয়েটার ফ্যান। সো ফারহান ঢুকার পরে তখন ফারহান আমি অটোমেটিক্যালি, তো ফারশেদও আছে, উই স্টার্টেড হ্যাভিং মোর টাইপ সিগনেচার এলিমেন্টস ইন ক্রিপ্টিফেথ সংস, বাট ওগুলো পরে না অনেক অনেক অর্গ্যানিক্যালি আসছে আর কি। মানে তুমি ধরো এনজার ফর এভার শুনলে, বাট ওই টাইটেল ট্র্যাকটা শুনলে তুমি তো বুঝবা যে এই যে এখানে ওরা চেষ্টা করছে এরকম করতে। বাট ইউনো দানবে আমরা যেসব হালকা টাইম সিগনেচারগুলো করছি ওগুলো খুব অর্গ্যানিক্যালি আসছে, সো ইট ডাজেন্ট ইউনো স্ট্যান্ড আউট যে ও ওয়ে ট্রাইং টু ডু এ টাইম সিগনেচার থিং। সো ড্রিম থিয়েটার অ্যামেজিং ব্যান্ড, দিস সং ইমেজিং ওয়ার্ডস, আই অ্যাবসলিউটলি লাভ দিস সং। সো লেট মি নো আজকে যারা, আমি জানি না লাস্ট দুই সপ্তাহ তো শো করিনি, কারা কারা লাইভ দেখছেন, বাই দ্য ওয়ে যে যেখান থেকে লাইভ দেখছেন, আমার প্রোফাইল থেকে দেখেন, আলিফের আলিফের পেজ থেকে, ক্রিপ্টিক ফেট পেজ থেকে, ক্রিপ্টিক ফেট গ্রুপ থেকে, জিএমএক্স,
যেখান থেকে যে যেখান থেকে দিচ্ছেন কষ্ট করে একটা লাইক একটা শেয়ার দিয়ে দিন। আজকালকার দিনে শেয়ার দেওয়া খুবই সোজা, শেয়ার বাটন টিপ দিলেই 14টা অপশন চলে আসে, খুব হেল্প করে আমাদেরকে। আমরা তো এখান থেকে আর কোটি কোটি টাকা কামাচ্ছি না, আপনাদের সঙ্গ পাই, এটাই হচ্ছে আমাদের একটা বড় পাওয়া। এবং আপনারা যদি এই লাইক অ্যান্ড শেয়ার দেন খুব হেল্প হয়। আর বেস্ট হয় যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ইটস কল জিএমএক্স অফিশিয়াল। ওখানে সাবস্ক্রাইব করে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটা চাপ দিলে কি হয়, যখনই আমরা নতুন করে এপিসোড আপলোড করি তখনই আপনারা নোটিফিকেশন পাবেন, সো ইউ ডোন্ট মিস আউট। অ্যান্ড ওইটাই আর কি। সো ইটস আ ফ্যান্টাস্টিক সং, ইটস আ ফ্যান্টাস্টিক ব্যান্ড। চলো আমরা এক ঝলক কমেন্টস দেখে আসি এই গান নিয়ে কার কি অভিমত। লেট মি নো, লেট আস নো হাউ মাছ ডু ইউ গাইজ লাভ দিস সং, হ্যাভ ইউ হার্ড দিস সং, হ্যাভ ইউ হার্ড দিস অ্যালবাম ড্রিম থিয়েটার, এই অ্যালবামটা যেটা ইজ ওয়ান অফ দ্য সেমিনাল ফর মি, ওয়ান অফ দ্য সেমিনাল রক স্ল্যাশ মেটাল অ্যালবামস অফ অল টাইম। সো লেট মি নো। সো প্রথমে আজকে দেখছি যে অনুভব আদনান রুশার বলছে, হ্যালো সরি সাকিব ভাই, ওয়াজন্ট প্রেজেন্ট ইন দ্য লাস্ট শো, দিস ওয়াই আই এম আস্কিং দিস অফ টপিক কোয়েশ্চন হিয়ার, হোয়াটস ইউর থট অন ক্রিস টেরিও ওপেনিং আপ WB? জ্যাক স্নাইডার আমাদেরকে ছাড়ছে না। ক্রিস টেরিও হচ্ছে জ্যাক স্নাইডার জাস্টিস লীগের রাইটার, হি রোট দ্য স্ক্রিপ্ট। সো রিসেন্টলি হি কেম আউট অ্যান্ড হি টকড অ্যাবাউট হিজ হরিবল এক্সপিরিয়েন্স উইথ ওয়ার্নার ব্রাদার্স, মানে ওয়াইল ওয়ার্কিং অন জাস্টিস লীগ। সো ওখানে আই থট আই অ্যাপ্রিসিয়েটেড দ্য ফ্যাক্ট দ্যাট ক্রিস টেরিও এতদিন পর্যন্ত কিছু বলেনি, ও চুপচাপ ছিল। But now that you know the movie was Justice League or Batman versus Superman? Both Batman v Superman ebong Justice League. So o dui bari bolche je ami jani na keno dui bari ora chobi ta choto korche, boro lens ta always was a better movie, and boro chobi dekhe lokjon amake gali dey, amake criticize korche, amar somoshya nai because ami jani je eta hocche amar kaj, you know. But BVS jokhon tumi crucial 30 seconds 30 minutes phalai diba so that people can't get the character play interactions ulo bujhteche na, and then তুমি আমাকে সে বলবা যে ও তোমার লেখা খুব উইক, তুমি পারো না লিখতে। যেমন ক্রিস টেরিও বুঝছো, তোমার তো মনে আছে আলিফ, বিভিএস একটা প্রথমে যখন লোয়িস লেন ওই আফ্রিকান একটা দেশে যায়, ওখানে ওই টেরোরিস্ট না, মানে ওই কি বলে ওইসবকে, ওই ওখানে ফ্যাকশন লিডার যে ওই যে বেটাকে সে ইন্টারভিউ করতে গেছে, ও বলে ও ইউর এ লেডি, আই ডোন্ট টক টু লেডিজ না কি জানি বসছিল, দে ডিডন্ট টেল মি ইউ আর এ লেডি। তখন লোয়িস লেন একটা লাইন দেয় যে I'm no lady, I'm a reporter. So it apparently jokhon BVS theatrical cut ta ber holo mane cinema je tokhon to critic ra otake dhongsho kore felche, to ekta critic abar eshe bolche oh ei manush ta she doesn't know, Chris Terrio doesn't know how to write Lois Lane, ki baje line hen ten. So Chris Terrio ekhane interview te bolche je this line is based on there's this very very famous reporter in America te je who died এরকম এরকম, মানে এই আফ্রিকা না মিডল ইস্টে কোথায়, আই থিঙ্ক আফগানিস্তান, ওইসব জায়গায় সে একটা খুবই কৌশল একটা অ্যাসাইনমেন্টে। সো শি ডাইড, শি ওয়াজ কিল্ড, বাট বিফোর শি ওয়াজ কিল্ড এর আগে একটা এরকম একটা লেজেন্ড আছে, বাট দিস এ স্টোরি ওয়ার অ্যাকচুয়ালি দিস ওয়ারলর্ড, হ্যাঁ দ্যাট ওয়াজ দ্য ওয়ার্ড আই ওয়াজ লুকিং ফর, ওয়ারলর্ড ওকে জিজ্ঞেস করে যে আই ডোন্ট টক টু লেডিজ, আই ডোন্ট টক টু উইমেন, ওকে বসে তখন ওই মহিলাটা বসছে দের আর নো লেডিজ হিয়ার, দের আর নো উইমেন হিয়ার, ওনলি রিপোর্টার্স। So it's actually based on this really great journalist about old line. So Chris Terrio was like, ja ami to baba research kore line ta disi, ami to na bujja dei nai, this is Lois Lane is based on real life great reporters, right? She represents the best of them. So he really opened up, and then Justice League o jeta bollo je Sharko Sudhir sathe fight korte chilo Zack and all of that, he had a great relationship with Zack, and then Joss Whedon eshe oke pattai dena, he called Zack ekbar jokhon Zack Whedon asche, Joss Whedon asche oke kotha to bole nai. So it was a great expose, and it revealed a lot about what went on. Hi, bolche Kaziratul Islam Hassan. Hi, hello to you. And then Ryder Plummer bolche Hasha ki bhai bashar shobai kemon ache, bashar bhalo ache. Alif tumio bolo kemon ache bashar shobai. Ha, alhamdulillah shobai bhalo so far. Rezwan, I'm guessing you're watching from the Cryptofake group or page. So Rafa or bashay ache ei show te nai, this is a show that ami Alif kori, amader ekta channel ache called GMX on YouTube, so khane অনেক জোর 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 প্রোগ্রাম আছে, সো চেক ইট আউট। কনিষ্ক দেব বলছে শুভ নববর্ষ সাকিব ভাই আলিফ দিদি, সো শুভ নববর্ষ টু ইউ অ্যাজ ওয়েল। And then lots of love from Asif, Asiful Islam Asif. And then Fayyad Khan bolche Dream Theater is love. Imran is back bolche hey hello, hello to you as well. Farhad Ahmed bolche good to see you Alif Aladdin Apu. And then the mysterious Dio is back, hello bolche, hello Dio. And then Fayyad Khan was a shop no one, so what a name, absolutely. So lots of excitement about Dream Theater. Hello, hello, hello. Ek din Lamb of God niye ashen, absolutely Lamb of God niye ashbo. In fact, Dream Theater Alif, I was very lucky to see Dream Theater live. Ami 2014-15-16 kobe jani ba 17-16 ami Neville plus amader dujon junior colleagues, we went to Bombay to see Dream Theater.
ইট রেইন থ্রু আউট, অনেক দেরি করে শো শুরু হয়েছে, আবার বৃষ্টির মধ্যে ওরা বাজাইছে। ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স আলিফ, মানে সিইং ড্রিম থিয়েটার লাইভ ওয়াজ জাস্ট অ্যামেজিং, ইট ওয়াজ অ্যামেজিং এট এক্সপিরিয়েন্স। অলরাইট, সো এখানে অনেক কথা হচ্ছে, এগুলো উইল কাম ব্যাক টু দিস লেটার। আমরা এখন চলে যাই আমাদের নেক্সট সং, আজকে আলিফ যেটা নিয়ে আসছে, সো লেটস গো টু দ্যাট। Yes. Chalo Alif. Let's talk about the song. I Want to Dance with Somebody by Whitney Houston. So ei ganta hocche 1987 er ekta gaan. Amaro shona hoyeche choto belay, onek choto bela. So jeta ami sob shomoy boli je ami onek choto bela theke gaan shuni, onek choto bela theke bibhinno dhoroner gaan shona hoy. So pop was, I was very much into pop. Ebong I think 80s এর সময়ে সবচেয়ে বেশি শোনা হতো, ইউ নো, লাইক মাইকেল জ্যাকসন, জর্জ মাইকেল, উইটনি হিউস্টন, এন্ড দেন আর্লি 90s এ এসে আই গট ইনটু মারায়া ক্যারি এবং এই আর্টিস্টগুলো আস্তে আস্তে এদের শোনা হয়। বাট উইটনি হিউস্টন, এটা তো আমি জানি না সাকিব ভাই কখনো শুনেছেন কিনা উইটনি হিউস্টনের গান, বাট নেভার নেভার ইন ইয়ার লাইফ, ও মাই গড, আপনার কথা শোনা যাচ্ছে না। I watched Bodyguard, so Bodyguard er soundtrack soundtrack o je ki chilo na, I Will Always Love You, ha, so ota onek bar shunchi because MTV te ora sharakkhon dekhaito, sharakkhon cholto, yeah, so it is, so basically Whitney Houston is one of, apni je rokom bollen na je dream theater er byapar ta apnar kache je rokom, so amader je kono female singer apni Bangladesh e bolen je English gaan shune, Bangladesh e bolen ba worldwide apni je dhoren je kono singer ke jiggesh koren, Whitney Houston ke shobai chok bondho kore number 1 e dhore, almost like, acha Ali, by the way, amader ekta friend chilo, sorry, just a chotto golpo, amader friend chilo, she used to love singing Whitney Houston and her naam chilo Husna, so guess what we used to call her, Whitney Husna. That's so bad, Jagme. No, but her naam chilo Husna and she loved singing oi ganta je I Will Always Love You, she used to love singing that song, so we're like, hey, Whitney Houston asche, so so she ektu ektu khepto abar amader bhalo lagto ki joke boltechi, so duitei age yes, so ei ganta shakib bhai, ei ganta amader jeta hoto je choto bela bideshe jehetu khalara mamara hoto baire tour korte jeto ba kothao to dekha jeto je MTV record kore niye asto, so oi bhabe kore amader MTV record kore niye ashe VHS e amra boshe boshe ei gaan gulo dekhtam, it was like hoto ami dekhechi 90s e orokom shomoy, so like তখন কত আমি অনেক ছোট, মানে ফিওনার বয়সে হয়তো বা একটু ছোট, সো ওইরকম সময় আমি বসে এই গানগুলো দেখেছি এবং গানগুলো মুখস্থ করতাম, সারাদিন ধরে গানগুলো ইয়ে করতাম, শুনতাম, এবং যেটা আমার কাছে সবচেয়ে এই গানটার ভালো লাগে সেটা হচ্ছে যে ইটস আ পিওর আউট, একদম 80s পপ বলতে যেটা বোঝায় এই গানটা ওইটা রিপ্রেজেন্ট করে, এবং এই গানের সিঙ্গিং এত সুন্দর, মানে উইটনি হিউস্টন হ্যাজ দিস অ্যামেজিং, ওর তো রেঞ্জ মানে আলহামদুলিল্লাহ, সে শি ক্যান রিচ আনবিলিভেবল, মানে শিখুন ওর রেঞ্জ অসাধারণ ছিল, সো এই গানের মধ্যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা লাইনে ও এত সুন্দর সুন্দর কিছু ফলসেটো হিট করে আবার সুন্দর করে তার মেইন ভয়েস চলে আসে, যে তার যে কি সুন্দর ভয়েসের একটা বাংলায় একটা ওয়ার্ড আছে যে মুনশিয়ানা, সো সেই জিনিসগুলো সে যে এত সুন্দর করে ইউজ করতো তার ভয়েসে, even though it's a very peppy, you know, fun song, tar moddheo je singing er moddhe prottekta line e eto difficult, but it's not one of those songs that I could easily ami ekhon mane yes I can sing the song, I can try singing it, but I will definitely never sound like her, and I don't think onekei try kore, e je I'm sorry, ami I no do disrespect to the friend apnar ba colleague je I Will Always Love You e ganta গাইতো, বাট এই গানটা যে কত মানুষকে আমি গাইতে শুনেছি, আমি আই নেভার ইভেন মেড দি এফর্ট, কারণ আমি জানি এই গানটা কখনো গাওয়া সম্ভব না, বিকজ নোবডি ক্যান সিং লাইক উইটনি হিউস্টন, ইটস ইম্পসিবল, ইটস প্র্যাকটিক্যালি ইম্পসিবল টু সাউন্ড লাইক সামওয়ান লাইক উইটনি হিউস্টন, সো এটাই আর কি, যে আমার কাছে মনে হয় যে উইটনি হিউস্টন ইজ দি আলটিমেট গডেস অফ পপ মিউজিক, সো আই হ্যাভ হিউজ রেসপেক্ট ফর হার, আমাকে জিজ্ঞেস করতে পারেন যে তুমি Whitney Houston ke eto din pore keno anda, if you respect her so much, I don't know, I think pop music e jodi emni amake chokh bondho kore kake define korte hoy tahole amar jonno eta Madonna, but musically jar musicality te je onek rich onek kichu tar mane singing theke shuru kore onek kichu diyeche tar prottekta mane including her lyrics, she has such beautiful songs, ar ei gaanta personally amar oshombhob pochondo because it has
such a great vibe এত এত ভাইব্রেন্ট এত এত মানে লাইভলি একটা গান যে গানটা শুনলে আমার মনটা ভালো হয়ে যায় আমি এখনো সারা দিন অনেক অনেক সময় আছে যে হয়তো সারা দিনে 5-6 বার করে গানটা শুনি আমার মেয়ের মেয়েরও মুখস্থ হয়ে গেছে এই গানটা এখন সো ইটস ওয়ান অফ দোজ সংস আর কি মানে ফয়সালও বিরক্ত মা হয়ে যায় আমি এই গানটা আসতে শুনি সো এই গানটা ইজ ওয়ান অফ দোজ সংস যেটা আমার আহার মতন ঘুরে ফিরে আমার শোনা হয় প্রচুর সো You know, when you asked me to really gandhi kothamulo, so I really didn't have to think too hard because ei ganta amar jonno onek onek special. This song made me fall in love with Whitney Houston. Whitney Houston aro onek sundor sundor gaan ache, but this is the song which actually made me fall in love with her. So ei jonno ei ganta choose kora. Josh, Josh. Ami ekhon kichu boli. That's all I can say. So I think this is probably the first. Boren, please. Day of versus metal versus pop আমি পুরোপুরি অন্য জায়গা থেকে আসবো বাট প্রথমে আমি বলিনি আলিফ খুব ইম্পর্টেন্ট এটা বলা উচিত যে দিস ইজ আলিফ আর আমার শো না না বলছি নো নো নট ফর ইউ আমি সি ফর দ্য অডিয়েন্স বলতেছি আর কি যে দিস ইজ আলিফ আর আমার শো অ্যান্ড আমরা এই গানগুলো নিয়ে আসছি আমাদের অনেস্ট ওপিনিয়ন শেয়ার করার জন্য সো আমি এখন আমার অনেস্ট ওপিনিয়ন শেয়ার করবো অ্যাবাউট হুইটনি হিউস্টনের এই গানটা বাট আমি যেটা বলতে চাচ্ছি যে দ্যাট ডাজ নট মিন আলিফের মিউজিকটা ভালো না দ্যাট ডাজ নট মিন হুইটনি হিউস্টন ইজ এনিথিং লেস দ্যান লেজেন্ড হুইটনি হিউস্টন হচ্ছে একজন কিংবদন্তি ইট ডাজ নট মিন দ্যাট ইট ডাজ নট মিন আলিফ গান চিনে না ইট ডাজ নট মিন পপ মিউজিক বাজে ইট ডাজ নট মিন আপনারা যারা হুইটনি হিউস্টন ফ্যান বা পছন্দ করেন তাদেরকে আমি ছোটো করছি অ্যাবসলুটলি না ইটস জাস্ট দ্যাট আমার পার্সোনালি এই গানটা অসহ্য লাগছে দিস সং ইনক্যাপসুলেটস এভরিথিং আই হেট অ্যাবাউট এইটিস পপ মিউজিক এভরিথিং সো the tune the musicality this everything song is 80s pop everything music. now it is so now this is everything I hate about 80s pop music amar jonne the best of 80s pop music hocche maybe aha take on me definitely michael jackson you know those are for me definitive 80s pop so ei gana amar literally alif amar like seriously oshojjo lagche whitney houston 99% gana amar oshojjo lage but that's the amazing thing about music ba movies jeta amra sharakkhon boli je ei variety ta khub dorkar মানে এই ভ্যারাইটিটা আমার সব কিছু যদি আমার ভালো লাগা হয় তাহলে ওয়ার্ল্ড এত বোরিং হয়ে যাবে যে জিনিসটা ভালো হবে না সো ভ্যারাইটি ইজ ইম্পর্টেন্ট যেটার কারণে আই এম গ্ল্যাড হুইটনি হিউস্টন এত মানে অবভিয়াসলি শি ইজ আ লেজেন্ড ইউ গাইজ লাভ ইট বাট আই পার্সোনালি আই হেটেড দিস সং আমি আজকের জীবনে প্রথম শুনছি শুনে আই ওয়াজ লাইক হোয়াট ইজ দিস রাবিশ অবভিয়াসলি গানটা রাবিশ না আমি বলছি আমার কাছে রাবিশ মনে হয়েছে যে প্রথম শুনছি I don't know, I really didn't like it. No, no, I said that when he was a kid, Candle in the Wind, what's his name? Lion King is the name of the Lion King? Joshua Parra is the name of the Lion King? Elton John. Elton John, right. Elton John, again, 99% of our songs are good. Does that mean he's terrible? No, absolutely not. Jara pasand kore great. Amar nijer friend rai khubi pasand kore. My friends are big fans of Whitney Houston, big fans of Elton John. And I was always a big not fan of all these people. মানে এই গানটা আমার কাছে অসহ্য লাগছে সো যারা আছে না যে আজকে মাঝে মধ্যে একটা এপিসোড হবে যেখানে ভার্সাসটা একটু জ্বলে উঠবে আমি নট এ বিগ ফ্যান অফ এলটন জন মাইসেলফ আই এম নট এ বিগ ফ্যান থ্যাঙ্ক গড নো হোয়াট আই ওয়াজ সেইং ওয়াজ আই এম নট এ বিগ ফ্যান অফ এলটন জন বাট আই লাভ মানে উইটনি হিউস্টন এর সাথে উইটনি হিউস্টন নিয়ে কিছু বললে আমার মানে একটু পর মানে আপনার সামনাসামনি থাকলে হাতাহাতি মারামারি হবে আর কি এরকম একটা অবস্থা না আমি আমি জাস্ট ভেরি ডিফেন্সিভ মানে ইটস লাইক আপনার সামনে যদি এখন আমি বলি যে আরেন মেডেন জঘন্য গু আপনার গায়ে লাগবে এরকম একটা ব্যাপার বুঝছেন তো আসলে বন্ধুত্ব বন্ধ হয়ে যাবে বন্ধুত্ব বন্ধ হয়ে যাবে ওইটাই তো আমি খুব মনে করেন যে ব্রুটাল হয়ে যাবো আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি দ্যাটস ওয়াই দি শো এক্সিস্ট আমি আলিফ উই ওয়ান্ট টু রিয়েলি আচ্ছা টক অ্যাবাউট আওয়ার অনেস্ট ফিলিংস অ্যাবাউট মিউজিক বুঝিস ভাই আমরা অনেক নতুন বাংলাদেশি গান কভার করি না আর ওনা কভারে বাংলাদেশি নিউ ব্যান্ড যেটা গান আমি অত পছন্দ করি না এন্ড দেন আমি বললাম যে আলিফ তুমি এই গানটা দিয়ে আমার তো এটা ভালো লাগে না তখন ওই ব্যান্ডটা হুদা ইটস ওকে শাকিব ভাই বিকজ আই রিমেম্বার আই ডিডন্ট লাইক দি সং ইউ জুডাস প্রিস্ট দ্য ডে আপনি যখন ব্ল্যাক পিঙ্ক নিয়ে কথা বলছেন আই ডিডন্ট লাইক দ্যাট সং ইটস ওকে ইয়া ওকে জশ সো দেখি মানুষ কি বলছে আমাদের কমেন্ট সেকশনে আমি একটু ঘুরে আসি আবার
ড্রিম থিয়েটারের মধ্যে আমরা ছিলাম, একদিন ল্যাম্ব অফ গড নিয়ে আসবো, আসবো বিকজ আমরা আমি ল্যাম্ব অফ গডও দেখেছি লাইভ। আই থিঙ্ক আলিফ তুমি কি দেখছো নাকি? তুমি ফয়সাল ইউ আর দ্যান সিন। লাভ ইউ শাকিব ভাই, লাভ ইউ রাফা স্যার। এটা রাফা না, এটা আলিফ। ড্রিম থিয়েটার, ড্রিম থিয়েটার অনেক অনেক ভালোবাসা দেখা যাচ্ছে। কনিষ্ক দেব বলছে প্রোগ্রেসিভ মেটাল শোনা শুরু ড্রিম থিয়েটারকে দিয়ে। আমারও সেম, আমি ইনফ্যাক্ট আই গট ইন টু রাশ আফটার আই লিসেন টু ড্রিম থিয়েটার। যারা জানেন না, মানে রাশ, রাশ হচ্ছে মানে ড্রিম থিয়েটারের কার্বন কপি প্রোটোটাইপ। রাশ হচ্ছে দ্য ওয়ানস হু মেড দ্যাট কাইন্ড অফ মিউজিক ফার্স্ট, ওই অ্যাগ্রেসিভ প্রোগ্রেসিভ মিউজিক, অ্যান্ড দ্যান ড্রিম থিয়েটার ওটাকে জাস্ট আছে না যে টার্ন ইট আপ টু ইলেভেন। নাবিল হোসেন বলছে আর্টসেলের দারুণ কাভার করা দেখছিলাম মেট্রোপলিস পার্ট ওয়ান এর 2001 এর আরসিতে। ও ইয়া, হইতেই পারে। ইনফ্যাক্ট ইউজ টু ডু দ্যাট, ইয়া, ওর ইউজ টু কাভার দিস সং। ডিও বলছে সো ট্রু, প্রগ মেটাল ইজন্ট ফর ক্যাজুয়াল মিউজিক লিসনার্স, এন্ড অফ কোর্স মোর লাভ ফর এন্ড দেন ফয়সাল বেগ অল দ্য ওয়ে ফ্রম পাকিস্তান, পাকিস্তান থেকে ফয়সাল বেগ। হি ইজ দিস, ফার্স্ট অফ অল ইজ এ গ্রেট ফ্রেন্ড, ভেরি হ্যান্ডসাম ডুড, বড় ভাই অনেক হ্যান্ডসাম, বড় ভাই নাম হচ্ছে ফারহান বেগ, আর ওদের বাবা হচ্ছে দ্য লেজেন্ড নাদিম, নায়ক নাদিম। আই ডোন্ট নো হাউ মেনি অফ ইউ গাইজ রিমেম্বার হিম, আমাদের বয়সী সবাই মনে থাকবে নায়ক নাদিম, আগে পাকিস্তানি হিরো, বাংলাদেশি হিরো, প্রচুর এখানে বাংলাদেশে মুভি করছেন। সো ওদের ছোট ছেলে হচ্ছে ফয়সাল বেগ। সো ফয়সাল, শাউট আউট টু ইউ ম্যান। আক্রমণ হচ্ছে শুভ নববর্ষ। দীপায়ন রিকি ঘোষ বলছে হোয়াট অ্যাবাউট নাইট মেয়ার টু রিমেম্বার ইন অক্টোভেরিয়াম। ও দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আই কাইন্ড অফ ফেল অফ দ্য ড্রিম থিয়েটার ওয়াগন আফটার সিনস ফ্রম এ মেমোরি পার্ট টু দ্য অ্যালবাম। আই থট দ্যাট অ্যালবাম ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। ওই অ্যালবামের পরে অক্টোভেরিয়াম, হ্যান্থের অনেক কিছু বের হয়েছে, বাট ওদের বেসিক্যালি সিনস ফ্রম আ মেমোরি পার্ট টুর পরে ওরা যে সাউন্ড অথবা যে ফিলসফি নিয়ে গানগুলো করছে, এগুলো আমি এবং আমার মাই ব্যান্ড মেটস, মানে আমরা যারা রেগুলার ড্রিম থিয়েটার শুনতাম, ইট ডাজন্ট রেজনেট উইথ আস। আমার একদমই পছন্দ না। আই ফিল লাইক ওরা কোথাও একটা ফিলসফিক্যাল শিফট নিয়েছে, যেটা যে কারণে গানগুলো আমার পছন্দ হচ্ছে না। সো আম নট সেইং ওরা দ্য সোল্ড আউট, আম নট সেইং দ্য বিকাম কমার্শিয়াল, ওগুলো করেনি, বাট আই ডোন্ট লাইক দ্য রিসেন্ট মিউজিক। এবং বেসিক্যালি সিনস ফ্রম মেমোরি পরে যে গানগুলো করেছে অ্যালবামগুলো, বাই অ্যান্ড লার্জ আই ডোন্ট লাইক দোজ অ্যালবামস। একটা গান দুটা গান এখানে ওখানে ভালো লাগে, বাট আই থিঙ্ক দ্যাট দ্য লস সামথিং আফটার সিনস ফ্রম মেমোরি, যেটা মানে যেটার কারণে আমি শুনি না। টেক অ্যাওয়ে মাই পেন ইজ এ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট সং, আই লাভ দ্যাট সং। ড্রিম থিয়েটার দিয়ে আমারও প্রগ মেটাল শোনা শুরু, ফ্যান্টাস্টিক। ফয়সাল বেগ বলছে উই হার্ড ইট টুগেদার দ্য ফার্স্ট টাইম, ইয়েস উই হার্ড ইট টুগেদার দ্য ফার্স্ট টাইম, দ্যাটস ট্রু। ড্রিম থিয়েটার এই অ্যালবামটা, দ্যাটস ট্রু। আব্রাহ হক বলছে এন্ড ফর এভার ওয়াজ এ গ্রেট অ্যালবাম। আচ্ছা, ওটা আমাদের অ্যালবাম, থ্যাংক ইউ ফর বিং কাইন্ড, অ্যাকচুয়ালি ওয়াজ ইট। যাই হোক, ফর মি প্রগ রক মেটাল নাম্বার আর মিউজিক ফ্রম হেভেন, জোশ জোশ জোশ। আমার উল্টা হয়ে গেছে আলু জানো, আমার এখন আর প্রগ রক ভালো লাগে না। প্রগ রক যে আমি সারাক্ষণ সাজুকে পচাই, রাইট, ওফ তোমাদের এই ব্যাপারগুলো আমার এখন আর ভালো লাগে না। আর সাজু আমাকে আবার বলে যে হ্যাঁ আপনি মাঝখানে পার্টটা শুনেন না, প্রথম পার্টটা লাস্ট পার্টটা শুনেন, বিকজ ওই পার্টে ওইসব নাই। সো ইটস এ লিটল গিভেন, সাজুর আমার মধ্যে হালকা একটা এটা নিয়ে মজা মজা হয়। বাট আই লাভ আর্টসেল, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, বাট সিরিয়াস প্রগ রক বা প্রগ মেটাল আমার এখন ভালো লাগে না। ফার্সেদ আমাকে প্রায় একটা দুইটা গান পাঠায় নতুন ব্যান্ডের, আমার লাইক ভাই আমার ভালো লাগে না, আই ডোন্ট লাইক, আই লাইক সিম্পল সংস। বিফোর দ্য লিভস হ্যাভ ফলেন ইজ এ লাইন ফ্রম দ্য সং। Back to the days when 256 MB memory card wasn't enough to hold the full album of DT. Wow, yeah. Iqbal Mahmoud Shithil with a history lesson. Sharthak Chatterjee was an ex-Dream Theater keyboard player. Kevin Moore is currently a psychiatrist in North Dakota. Yeah. His keyboard playing in Images and Words is phenomenal. Wait for Sleep is such a gem. Kevin Moore is my favorite keyboardist for Dream Theater. Airport hoche Kevin Moore pore jashu or naam ami bhule gechi unfortunately. কারেন্টলি যিনি বাজান জর্ডন রুডেস আমার মনে হয় ওনার নাম। আই ডোন্ট লাইক হিজ প্লেয়িং স্টাইল অ্যান্ড আই ডোন্ট লাইক হিজ, আই ডোন্ট নো হি ইজ দ্য রিজন ওয়াই দ্য ব্যান্ড হেজ বিকাম ওয়াট ইট হেজ বিকাম, বাট আই ডোন্ট লাইক হিজ টোনস, আই ডোন্ট লাইক হিজ প্লেয়িং স্টাইল। বাট কেভিন মুর ওয়াজ ব্রিলিয়েন্ট, আর কেভিন মুরের পরে যে লোকটা আসলে ইমিডিয়েটলি পরে আই ফরগট হিজ নেম, হি ওয়াজ অলসো ব্রিলিয়েন্ট। ডেরেক শেরিয়ান, ডেরেক শেরিয়ান ওয়াজ অলসো দ্য বম, অ্যামেজিং। রাশিক, রাশিক কি লেখা, রাশিক জুল ইসলাম, জুল ইকরাম, রাশিক জুল ইকরাম, হ্যালো টু ইউ এজ ওয়েল, থ্যাংক ইউ ফর বিং হিয়ার। ইয়াসির আবদুল্লাহ চৌধুরী বলছে, আচ্ছা ডাক দিছে একজনকে জোশ। মার্ক বলছে আই লাভ জন মায়ান বাট দে অলওয়েজ ডু হিম ডার্টি মিক্সিং, অলওয়েজ ইন লো ভলিউম। ওয়েল আমি যেই পাঁচটা অ্যালবাম শুনছি আমার কাছে মনে হচ্ছে দ্য মিক্সিং ওয়াজ পারফেক্ট, মানে টিল সিনস ফ্রম মেমরি আই লাভ দ্য মিক্সিং অফ ড্রিম থিয়েটার।
সো আই ডোন্ট নো রিসেন্টলি কি অবস্থা আমি জানি না। মিস্টিরিয়াস ডিও বলছে জন মায়িং ইজ ওয়ান অফ দ্য মোস্ট হাম্বল গাইজ ইন মেটাল, অ্যাবসলিউটলি। হ্যাঁ, কখনো কোনো চিৎকার চেঁচামেচি নাই, চুপচাপ কাজটা করে যায়। ক্রিপ্টিক ফেড, আই এম শিওর এগুলো হার্টস বা মেটাল সাইন। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড উইভ টেকেন এ বিগ জাম্প। ওয়ান সেকেন্ড, পাইসি। ড্রিম থিয়েটার ইজ এডুকেশনাল, খুব অ্যাবসলিউটলি। ফেসবুক ইউজার নিশ্চয় কোনো গ্রুপ থেকে বলছেন, এর জন্য নামটা এখানে আসছে না। সাকিব, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। শিপুল আহমেদ বলছে, সাকিব চৌধুরী, ইয়েস আই এম হিয়ার। হাউ আবাউট পরকুপাইন ট্রি, কেমন লাগে তোমাদের? পরকুপাইন ট্রি ইজ গুড, দে আর ভেরি গুড ব্র্যান্ড। নট এক্স্যাক্টলি মাই কাইন্ড অফ মিউজিক বিকজ দে নট টু হেভি, বাট আই থিঙ্ক ওদের খুবই সোফিস্টিকেটেড মিউজিক। এবং আমি শোনা শুরু করেছি তোমার ফার্স্ট ইট রিসেন্টলি নক মি আপ, ইজ লাইক পরকুপাইন ট্রি শুনে দেয় অনেক জোর। সো আই স্টার্টেড লিসনিং টু ইট, ইজ ভেরি ইন্টারেস্টিং। অফকোর্স সাম লাভ ফর পোর্টনয়, অ্যান্ড দেন এফ জেড চৌধুরী ফ্রম টরন্টো, হ্যালো। সো আমরা পুরো ইন্টারন্যাশনাল হয়ে গেছি, লুক এট আস। এএসএম আসিফ বলছে, জন জন মেয়ার নিয়ে একটা এপিসোড চাই। আলিফ, দ্যাটস ইয়োর টেরিটরি। জন জন নামে ভালান্ট মারান্ট বলতে ভুল না, জন নাকি এটা জন মেয়ার। আচ্ছা, ডিউক বাড়িতে বলছে, ড্যাম ভেরি এক্সাইটেড, থ্যাংক ইউ সো মাচ ফর বিং এক্সাইটেড। ফায়াত খান বলছে, লাভ দ্য সাউন্ড। ফাইসাল বেগ ইজ ব্যাক উইথ লেজেন্ডারি অ্যালবাম ইমেজেস এন্ড ওয়ার্ডস, ইট শিওরলি ইজ। ডিও বলছে, আর এই অ্যালবামের ড্রামসের যে সাউন্ড মাথার পেছনে বাড়ি দেয়, খুবই সুন্দর সাউন্ড। লটস অফ লাভ ফ্রম মোহাম্মদ মাহাদি ডিএক্স, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আরেকজন কাইন্ড লিস্ট অডিয়েন্স মেম্বার বলছে, হাক্স ফ্রম টরন্টো, সো থ্যাংক ইউ ভেরি মাচ। ল্যাম্ব অফ গড নিয়ে, যেদিন ল্যাম্ব অফ গড নিয়ে আসবো ওইদিন কথা বলবো। ক্রিপ্টিক ফেড, ফার্স্ট কবে ডিটি কভার করেছিল? এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, বিকজ আমার মনে নাই ওয়েদার আমরা ডিটি কভার করেছি কি না। ও অফকোর্স করছি, উই কভার্ড দ্য ফার্স্ট, ওই যে সিলস ফ্রম মেমোরি পার্ট টু যে অ্যালবামটা, ওইটার ওপেনিং ট্র্যাক অ্যান্ড দ্য ফার্স্ট সং, যে আই জাস্ট ক্যান হেল্প মাই সেলফ ফিলিং লাইক আই এম গোয়িং আউট অফ মাই হেড, গানের নাম ভুলে গেছি, স্ট্রেঞ্জ ডেজ অফ ইউ, স্ট্রেঞ্জ ডেজ অফ ইউ। সো দ্য ওপেনিং ট্র্যাক আই থিঙ্ক ইজ কল রিগ্রেশন, সো রিগ্রেশন অ্যান্ড স্ট্রেঞ্জ ডেজ অফ ইউ, একদম পুরো যে সেফ ইন দ্য লাইট দ্যাট সারাউন্ডস মি, ওখান থেকে শুরু করে একদম স্ট্রেঞ্জ ডেজ অফ ইউ। ম্যান, আই মিস ডুইং দ্যাট সং। এবং ওটা ডু ইউ নো আলিফ, ওটার ফার্স্ট টাইম যখন আমরা বাজেছি, হু প্লেড দ্য ড্রামস ফর দ্যাট? ইট ওয়াজ আরাফাত। আরাফাত প্লেজ দ্য ড্রামস ফর দ্যাট ইন ব্যাক ইন 2001-2, ফার্স্ট বিদেশ ছিল। অ্যান্ড ওরে নিয়ে তো মানে আসে না, যা তা অবস্থা প্র্যাকটিসে, ও ডাবল বেস টেস বাজাতে পারে না, হ্যান্না ত্যান্না, তারপরে কিছু কিছু কি এলিমেন্টসও বাজাতে পারে না, বুঝছো। অ্যান্ড আমি আর ফারহান তোকে চিৎকার চেঁচামেচি গালি গালাজ, পারস না কেন, মোটকা এই উই, অ্যান্ড হিজ লাইক ওয়াস না, ও পুরা হো, ইউ থিঙ্ক ইউ গাইজ ইউ থিঙ্ক ইউ ক্যান ডু বেটার, সো দিস ইজ সামথিং, এই স্টোরিটাও নিজেই বলে, হি ইজ লাইক ও ইউ থিঙ্ক ইউ ক্যান ডু বেটার। সো তখন লিটারেলি আলিফ, আমি গিয়ে বসছি, বসে আই প্লেড ইট প্রপারলি, ও যেটা পারতেছিল না, অ্যান্ড দেন আমি উঠে গেলাম, অ্যান্দ ফারহান বসলো, ফারহান বসে প্লেড দ্য ওই পার্টটা, অ্যাডিং আরও ডিফিকাল্ট পার্টস, বুঝছো। তো ফারহান ওটা আবার আরও ইম্প্রোভাইজ করে ওর থেকে বেটার বাজিচ্ছে, অ্যান্ড দেন আরাফাত আসলে খুব মিকলি গিয়ে ড্রামের ঘরে বসে তারপর ঠিকঠাক করছে আর কি। সো দ্যাটস এ স্টোরি, আরাফাত নিজেই বলে। প্রচুর লাভ পাওয়া যায়, থ্যাংক ইউ ভেরি মাচ জাহাদ মাহমুদ। মিকি কার্লি টু রেজওয়ান আহমেদ ডাক দিচ্ছে মনে হয়। ইমাজিন ওয়ার্ডস ইজ মাই থার্ড মোস্ট ফেভারিট অ্যালবাম বাই ডিটি আফটার মেট্রোপলিস পার্ট টু অ্যান্ড ট্রেন অফ থট। জোশ জোশ জোশ, ইটস মাই ফেভারিট ডিটি অ্যালবাম, অ্যাবসলুটলি। দ্য সং ইজ এ সর্ট অফ লেসন ফর প্রগ রক মেটাল, দ্য ডেফিনেশন অফ প্রগ মিউজিক, অ্যাবসলুটলি। মির্জা রায়ান আহমেদ আলিফ, তোমার প্রতি একটা প্রশ্ন, আসসালামু আলাইকুম আলিফ আপু, কোভিড নেগেটিভ হয়েছেন, ভাগ্নির কি খবর, নেগেটিভ হয়েছে? হয়েছে তো, সবাই তো নেগেটিভ, রাইট? হ্যাঁ আলিফ, আমরা নেগেটিভ আমরা। আচ্ছা, ওকে ওকে। তো রাফি বলছে, ড্রিম থিয়েটার অ্যানাদার ডে ইজ অ্যামেজিং, হ্যাঁ দ্যাটস আ ভেরি নাইস সং। আইরনি ম্যান, আই ডোন্ট নো, আই ডোন্ট নো আইরনি ম্যান, আমি জানি না ইজ হি বিং আইরনিক অর নট, মিস ইউ গাইস উইথ লাভ। আমাদের স্টঞ্চ সাপোর্টার শান্ত জামান, মারি কলভিন ওয়াজ দ্য রিপোর্টার, শি গট কিল ইন সিরিয়া। আচ্ছা আচ্ছা, মারি কলভিন, শি ইজ দ্য ওয়ান, ওই লয়েস লেনের নামটা ওখান থেকে আসছে। চোস চোস চোস, ফাইসাল বেক কন্টিনিউস, ফাশেদ আসিফ অ্যান্ড আই স ডিটি লাইভ, ইয়া ইউ গাইজ ডিড, ইউ ডিড ওয়াচ ডিটি লাইভ ইন নিউ ইয়র্ক আই থিঙ্ক। ডিও বলছে, ইউ স ডিটি লাইভ, সাউন্ড শিওর, ও সাউন্ড ওয়াজ অ্যামেজিং, অ্যামেজিং সাউন্ড, অ্যামেজিং সাউন্ড। সাদ হাসান বলছে, বাংলাদেশ নববর্ষের শুভেচ্ছা রইল সাকিব আরিফ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ সাদ হাসান, বাংলা নববর্ষের শুভেচ্ছা। 2017 ডিটি কেম ইন ইন্ডিয়া, আই মিস দ্যাট শো, হ্যাঁ 2017 আমরা গিয়েছিলাম, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট শো। আরেকজন খুব এক্সাইটেড হয়ে, সাকিব ভাই ইয়েস,
আচ্ছা ওকে, আমরা একটু আগে যাই। প্রচুর ড্রিম থিয়েটার নিয়ে আমার মনে হচ্ছে, উইল ইউ গাইস সে এনিথিং অ্যাবাউট টোটো? আই থিঙ্ক আলিফ তুমি একটা করেছিলে না টোটো নিয়ে? আলিফ ডিড উই কভার টোটো? উই ডিড কভার টোটো, রাইট? সো মঞ্জুরুল একরাম, ইফ ইউ জাস্ট গো ওভার টু জিএমএক্স অফিসিয়াল অন ইউটিউব, ওখানে ওখানে মেটাল ভার্সেস পপ সুন্দর করে আলাদা একটা সেকশনই আছে, ওখানে একটু খুঁজলেই বা সার্চে দিলেই হয়ে যাবে টোটো, অথবা একটু খুঁজলেই পেয়ে যাবে। ইটস দেয়ার অন আর ইউটিউব চ্যানেল, সো ইফ ইউ গো দেয়ার ইউল সি ইট। লাভ টু সি এ ল্যাম্ব অফ গড ভার্সেস ডোনা সামার এপিসোড। আচ্ছা ওকে, ইনশাল্লাহ হবে। শাকিব ভাই কিন্তু পাত্তা দিচ্ছে না, কি পাত্তা দিচ্ছে না জানি না হচ্ছে। And DT has John Petrucci, who's literally the god of guitars. Yeah, John Petrucci, another person who had a big impact on guitarists in Bangladesh back in the 90s. Huge. Of course. Okay, now let's see, Alif, through digital world, I'm going to throw it. Let's see what he writes, Alif. It's okay. টিপিক্যাল ফাইসাল জোক, বিকজ ইজ সো বিউটিফুল উইল হ্যাভ এ পাস। শাকিব ভাই, অর্থহীনের মেটাল ট্র্যাক ভার্সেস সুমন ভাইয়ের একটা পপ ট্র্যাক, এটা খুব ইন্টারেস্টিং। অর্থহীনের একটা মেটাল গান আর সুমন, আর সুমন ভাই একটা পপ গান। আলিফ, উই ক্যান ডু দ্যাট, ওয়ার প্ল্যানিং দিস ইন ফ্যাক্ট। ইয়া ইয়া, লেটস ডু দ্যাট সামনে, লেটস ডু দ্যাট, অ্যাবসলিউটলি। আই থিংক দ্যাটস আ ফ্যান্টাস্টিক আইডিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। উই ইন ফ্যাক্ট টকড অ্যাবাউট ইট একবার। ইয়া, দ্য ল্যাম্ব অফ গড নিয়ে দেখি প্রচুর লোকজন লাফালাফি করছে। জোশ, মেগাডেথ নিয়ে তো ডেফিনেটলি কথা হবে। মেগাডেথ কি কভার করছে আমার মনে নেই, সব ভুলে গেছি। আজকে হঠাৎ ল্যাম্ব অফ গড নিয়ে এত উত্তেজনা কেন? আই ডোন্ট নো, আই ডোন্ট নো, ল্যাম্ব অফ গড নিয়ে হঠাৎ আজকে। স্কট উইলেন, ইজ দ্যাট দ্য গাই, দ্য সিঙ্গার অফ স্টোন টেম্পল পাইলটস? আমি আমি আই ডোন্ট নো ইফ দ্যাটস দ্য গাই, স্কট উইলেন, একটু প্লিজ খুলে বলো প্লিজ। শুনলাম নেক্রোফেজিস্টের নিউ অ্যালবাম আসবে, অলমোস্ট রেকর্ডিং করা সে, ইজ ইট ট্রু অর জাস্ট মিট লাইক জাস্ট লাইক জাস্টিস লিগ সিকুয়াল? আমি আসলে নেক্রোফেজিস্ট শুনি নাই, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দিস ব্যান্ড, but now that you've told me the name, I'll check it out. This song literally put Whitney on the map of world music. Taina Galif, is this one of those landmark songs for Whitney Houston? Oh yes, it is. Dream Theater is just rush on steroids, absolutely. The song that Shakiba hates so much. Yes, I hate it. Necrophagist and other album, seriously. Achha, Necrophagist ke? Achha, aske Lamb of God and Necrophagist. Thank you, Shakiba. Aray, thank you for watching. ড্রিম থিয়েটার মেট্রোপলিস পার্ট টু অ্যালবামের পরে তেমন আহামরি কিছু করে নাই, অনেকে আবার এটা শুনলে গালাইতে পারেন আমাকে, আমি গালি দিব না। আই উইল জাস্ট পয়েন্ট আউট দ্যাট ইমেজেস অ্যান্ড ওয়ার্ডসের পরে যে অ্যালবামটা বের হয়েছিল, ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান টু পাঞ্চেস, ইমেজেস অ্যান্ড ওয়ার্ডস, অ্যান্ড দেন পরে আপনার ছিল কী জানি, ড্রিম থিয়েটার, অওয়েক। অওয়েক ইজ ফর মি ইন সাম ওয়েজ ইটস সর্ট অফ লাইক আলিফ, লোকজন বলে না মানে মাস্টার পাপেটস অ্যান্ড জাস্টিস ফর অল, Master Puppets is a more melodic album, Justice is a harder, colder acta album. So Dream Theater did that for me with Metropolis, a very warm acta album, and then Awake did on a cold or dark. So for me, it's a great 1-2 punch with Images and Words and Awake. I love Awake. And tapore they did a very different energy-ish, Falling Into Infinity. Very different from everything they've done, but the album is phenomenal, khub sundar ekta album. And then of course they came back to what they do best with Scenes From My Memory. So আমি ওখানে একটু ডিসএগ্রি করবো, আই ফিল অওয়েক, অওয়েক তারপর ওর একটা ইপি বের করেছিল 28 মিনিটের, কী জানি এটার নাম, চেঞ্জ অফ সিজনস, অওয়েক, চেঞ্জ অফ সিজনস, অ্যান্ড অ্যান্ড ফলোয়িং ইন্টু ইনফিনিটি অ্যান্ড সিনস ফ্রম মেমরি পার্ট টু, আই থিঙ্ক দোজ আর অ্যাজ গুড অ্যাজ অ্যালবাম অ্যাজ ইমেজ অফ ওয়ার্ডস, সো ওইটাই আর কি। ফাইসাল ইজ এগ্রিং উইথ মি, সেম, আফটার সিনস অফ এ মেমরি ইট ওয়াজ দ্য এন্ড ফর মি, সো ওইটাই, আমাদের জেনারেশনের অনেকেই ফেল অফ After Scenes From Memory, kemon jani hoye gechilo band ta. Acha, exactly, Scott Weiland from Stone Temple Pilots. Scott Weiland is somebody I absolutely love. I'm a huge fan of Stone Temple Pilots. Ode Purple album ta hocche amar shorbokaler shorboshreshtho amar kache album der moddhe ekta, is one of my all time favorite albums. I'm sure Alif tumi shunso Purple album ta, jekhane je josh josh gana ache, ekhon
এখন মনে আসবে না, ব্রেন ফ্রিজ করতেছে। আচ্ছা, ব্রিলিয়েন্ট অ্যালবাম। শেখ নাবিল হোসেন বলছে, রাশিয়ার নীল পার্ট লেজেন্ডারি ড্রামা, ওয়ান অফ মাই ফেভারিটস। ইয়া, হি ইজ, হি ডিড, হি ডাই রিসেন্টলি? আই থিঙ্ক হি ডাইড রিসেন্টলি। আচ্ছা, আমি জানি, হি ডাইড, হি ইজ এ নীল পার্ট হচ্ছে ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট ড্রামার্স। হি ইজ, মানে আলিফ, মানে রাশিয়ার মজাটাই হচ্ছে রাশিয়ার কেউ না ডিসটেস্টফুল, মানে শো অফ কিছু বাজায় না, বুঝছো? মানে ওরা অনেক টেকনিক্যাল অনেক কিছু করে, বাট সামহাও না ইটস সো বিউটিফুলি বিল্ট ইন টু দ্য সং। লাইক ড্রিম থিয়েটার যখন করে না, তখন ইউ ফিল ইট। ড্রিম থিয়েটার আছে না, এই সবাই দেখো আমি এখন অনেক শো অফ করবো গিটার বেস ড্রাম দিয়ে, এরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে ওরা চলে যায়। বাট রাশেরটা না, মানে এত সুন্দর অর্গ্যানিকলি বের হয় সে গান থেকে। অ্যান্ড নীল পার্ট ইজ মানে মাই ফেভারিট প্রগ রক ড্রামার ইজ নীল পার্ট। অ্যান্ড ইফ ইউ লিসেন টু মাইক পোর্টনয়, মানে মাইক পোর্টনয়ের বিগেস্ট হিরো ওয়াজ নীল পার্ট। সো অ্যামেজিং, অ্যামেজিং। অনেকেই এগ্রি করছে অ্যাবাউট ড্রিম থিয়েটার লুজিং দ্য ওয়ে আফটার সিনস ফ্রম মেমরি। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট টুলস নিউ অ্যালবাম? টুল নিয়ে আমার বেশি ভালো লাগে না, আই বি অনেস্ট উইথ ইউ। লাস্ট অ্যালবামটা আমার অত ভালো লাগেনি। ইজ রেডিও হ্যাড পপ অর রক? আলিফ তুমি বলো, ইজ রেডিও হ্যাড পপ অর রক? রক, রাইট? রক। বাই দ্য ওয়ে, জন পেট্রুচি, মাইক পোর্টনয়, সুপার গ্রুপ, লিকুইড টেস্ট এক্সপেরিমেন্ট নতুন অ্যালবাম বের হবে কাল পরশু। ইয়া, না, আই বিন ওয়েটিং ফর ইট। ওটা একটু একটু করে ক্লিপ ছাড়ে আমি খুব এক্সাইটেড হয়ে ক্লিপ চাপ দিই, মনে করি যে ও আচ্ছা অ্যালবাম চলে আসবে। না, এটা হচ্ছে একটা গান, এটা হচ্ছে হাফ এ ক্লিপ, ব্লা ব্লা ব্লা। সো আম গ্ল্যাড ইজ ফাইনালি কামিং আউট। ডেরেক শেরিয়ান, ইয়েস, দ্যাটস দ্য গাই হু রিপ্লেসড দ্য ফার্স্ট কিবোর্ডিস্ট, অ্যাবসলিউটলি। মেহেদি হাসান রাজ বলছে, আই থিঙ্ক 70s প্রক রক ওয়াজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ প্রোগ্রেসিভ রক, অ্যাবসলিউটলি এগ্রিড। জুবায়ের আহমেদ আদর বলছে, আমরা কি দেশের গানগুলো নিয়ে কথা বলতে পারছি না? আর জুবায়ের আহমেদ, এই যে খোঁচামের কথা বলাটা খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে। বাট ইউজুয়ালি যারা খোঁচামের কথা বলে ওখান থেকে একটা জিনিসই বের হয় যে ইউ ডোন্ট নো হোয়াট ইউ টকিং অ্যাবাউট। সো আমাদের মেটাল ভার্সেস পপে, ইফ ইউ গো টু আর ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল হচ্ছে GMX অফিসিয়াল, ওখানে ইফ ইউ গো থ্রু দ্য এপিসোডস, আমরা অল্টারনেট করি। আমরা একটা শো করি বাংলাদেশের গান দিয়ে, আমরা একটা শো করি বিদেশি গান দিয়ে, এমনটা হচ্ছে আমাদের ইচ্ছা। আমরা হয়তো মাঝে মধ্যে শুধু বাংলাদেশ নিয়েই দুটো এপিসোড করবো, আবার দেখা যাবে চারটা এপিসোডে বিদেশি গান নিয়ে করছি। সেই যে হালকা খোঁচা মেরে আমরা কি দেশের গানগুলো নিয়ে কথা বলতে পারছি না, এই টাইপের কথা বলে মানে ইউ জাস্ট শো ইওর সেলফ টু বি ইগনোরেন্ট ইন ফ্রন্ট অফ এভরিবডি, ওইটাই আর কি। সো এটা নর্মালি কিন্তু জিজ্ঞেস করতে পারতো, ভাই আপনারা কি দেশের গান নিয়ে কথা বলতে পারেন? নর্মালি এক্স্যাক্টলি, আমরা দুজনেই বাংলা গান করি। সো নরমালি যে জিজ্ঞেস করতে, উই রিপ্রেজেন্ট দেশের গান। ওরে, সো নরমালি যদি জিজ্ঞেস করতে ভাই আপনারা কি দেশের গান নিয়ে কথা বলেন, তখন আমি নরমালি বলতাম জি ভাই আমরা বলি, প্লিজ ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল। যেহেতু তুমি একটু হালকা খোঁচা দিয়ে বললে, আমি একটু হালকা খোঁচা দিয়ে বললাম যে স্মার্ট হতে গিয়ে ধরা গেছে আর কি। শাকিব ভাই, ডু ইউ লিসেন টু ওপেথ? নো, আই ডোন্ট লিসেন টু ওপেথ। আই থিঙ্ক জিব্রান দাস, জিব্রান ইজ এ বিগ ওপেথ ফ্যান। আই থিঙ্ক ফাইসাল অলসো লিসেন্স টু ওপেথ। আমি শুনি না, আমার কাছে ওপেথ জমে না। দিস যারা গিটারিস্ট আমি দেখছি ওরা বেশ ওপেথ নিয়ে লাফালাফি করে, যেমন জিব্রান, ফাইসাল, আমার জমে না। আজওয়ান মাহাদিন আফি, গ্রোয়িং আপ আমার কাছে জেসি জর্ডন রুডেস অনেক জোক অনেক ভালো লাগতো। ওয়েল, বাকিটা বলতে চাচ্ছি না, মানুষ মারবে আমার। মারামারি কিছু নাই, ইফ ইউ লাইক জর্ডন রুডেস দ্যাটস গ্রেট, হিজ সাউন্ড ওয়ার্কস ফর ইউ, দ্যাটস ফ্যান্টাস্টিক, ইট ডাজন্ট ওয়ার্ক ফর মি, দ্যাটস ইট, আর কিছু না। অনেকে জিজ্ঞেস করছে আবার আলিফ আপুজ হেলথ। সো আলিফ প্রথমেই বলে দিয়েছে শি ইজ ডুইং ওকে, শি ইজ রিকভার ফ্রম কোভিড। গোজিরা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। মাই ব্যান্ড ইজ এ হিউজ ফ্যান অফ গোজিরা। আলিফ তুমি শুনছো গোজিরা? আলিফ, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, ইন্টারনেট ঝামেলা হচ্ছে। গোজিরা শুনছো? গোজিরা শুনছো? অনেক ল্যাগ হয়ে যাচ্ছে, মানে আমি কথা বলি দেন অনেক টাইম ল্যাগের পরে তুমি রিপ্লাই দিচ্ছ, সো আই থিঙ্ক ইন্টারনেটে কোনো সমস্যা হচ্ছে। আমি এখন ওইভাবে ঢুকি নাই গোজিরাতে, বাট দে ভেরি ইন্টারেস্টিং। এভেন সেভেনফোল্ড ইজ অ্যানাদার ব্যান্ড যেটা ফার্শেদ আমাকে ইন্ট্রোডিউস করছে, আই থিঙ্ক দে ভেরি ইন্টারেস্টিং ব্যান্ড। ডেথ মেটাল কোনো সময় কভার করা হবে, মেটাল ভার্সেস হবে,
জনরা বেসিসে আমরা যাই না, সো আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট ইউ মিন বাই ডেথ মেটাল। আমরা যেমন স্লেয়ার কভার করছি, সো স্লেয়ার আই গেস ইজ থ্র্যাশ মেটাল। সেপালটার যদি ডেথ মেটাল হয়ে থাকে তাহলে সেপালটার নিয়ে ডেফিনেটলি আমি কভার করব, সো ইনশাল্লাহ তখন হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য লাভ। আমাদের ইসলাম ফাইসাল বলছে, ডু ইউ রাইট মোস্ট অফ দ্য লিরিক্স অফ ক্রিপ্টিক ফেট? হোয়াটস দ্য থট প্রসেস বিহাইন্ড দ্য হেভি সং অ্যান্ড বিহাইন্ড দ্য ক্যাচি নেম লাইক ভবঘুরে অ্যান্ড আমার সাথে আই টাইপ? গানের নামটা আসলে লিরিক্স থেকে আসে, সো লিরিক্স থেকে ইউজুয়ালি গানের নাম আসে, সো ওটা একটু পরে হয়। অ্যান্ড থট প্রসেস, আই ডোন্ট নো হোয়াট ইউ মিন বাই থট প্রসেস বিহাইন্ড দ্য হেভি সং। আমরা চারজন বেসিক্যালি ক্রিপ্টিক ফেট যখন একসাথে হই, আমরা একজন এক একটা মিউজিক পার্টস নিয়ে যাই, অ্যান্ড দেন উই জ্যাম ইট। জ্যামিং থেকে অর্গানিক্যালি গানটা বের হয়ে আসে ওখানে। তারপরে আমি বোন উইথ জ্যামিং এর আমার মাথায় টিউন নিয়ে আমি খেলতে থাকি যে এরকম একটা টিউন দিব, অ্যান্ড দেন আই সিগনিফাই যে আচ্ছা এই পার্টটা কোরাস হবে, এটা ভার্স হবে, ব্লা ব্লা ব্লা। সো ওয়ান আই কাম হোম উইথ দ্যাট সং, তখন আমি ওই বসে বসে ওই গানটার ফিলটা অনুভব করে আই বেসিক্যালি রাইট। অ্যান্ড ইটস আ ভেরি ডিফিকাল্ট প্রসেস ফর মি, অনেক কষ্ট করে আমি লিখি, মোরলেস এটাই। আর ভবগুড়ার আমার সাথে এগুলা আছে না, মানে যখনই কোনো অ্যালবাম করা হয়, এখন তো অ্যালবামের যুগ নাই, যখন আগে করা হতো তখন সবসময় মাথায় থাকে যে মাসদের জন্য কয়েকটা গান করতে হয় যেটা অত হেভি না। ইট অলসো অ্যাক্স এস এ ব্রেক ওয়েন ইউর প্লেয়িং লাইভ, আছে না, সাম সংস আর ভেরি ডিফিকাল্ট টু প্লে, সাম সংস আর ইজি টু প্লে, সো ওয়েন ইউ প্লেয়িং ইজিয়ার সংস এসেনশিয়ালি এ ব্রেক। সো দিজ আর দ্য রিজনস বিহাইন্ড সংস লাইক ভবগুড়ে আমার সাথে, একটা হচ্ছে মাস অ্যাপিলের জন্য, একটা হচ্ছে ইউ নো ইউ টেক এ লিটল বিট অফ ব্রেক ওয়েন ইউ প্লেয়িং ইট লাইভ অন স্টেজ। আরাফাত ভাই প্লেয়িং ডিটি, ড্যাম ইয়েস হি ডিড প্লে ডিটি, ফাইভ ফিঙ্গার ডেথ পাঞ্চ অর স্লিপ নট? ফাইভ ফিঙ্গার ডেথ পাঞ্চ ওভাবে শোনা হয় নাই, সো আই হ্যাভ টু সে স্লিপ নট। ইউ ফরগট আ সং নেম স্ট্রেঞ্জ ডেজা ভু, জাস্ট পন্ডার অ্যাপন দ্যাট। ইয়েস আই ফরগট অ্যাবাউট দ্যাট ফিলিং এগেন, না কি জানি, হ্যাঁ ডেজা ভু ভুলে যাওয়া ইজ ডিফিকাল্ট। ইয়া Spirit carries on, love that song, chill chill chill, shivers goosebumps, absolutely amazing. Creepy Fade and Nemesis e dutta band er eto mil, Nemesis band Creepy Fade band ke dekhe boro hoyeche, this is just now we love Nemesis, they're like brothers, absolutely they're like brothers. Porcupine Tree Joes, Shato Charis bolche saw DT live twice as part of the astonishing tour of the 25th anniversary tour of Images and Words. Kick-ass show, just amazes me how they remember 3 hours worth of such complicated music. It's one of those shows jekhane o je Shakib bhai Artsel niye ashle, jekhane mane it's all Artsel, it's all Dream Theater and nobody wants to talk about anything else, butchen. Oh my god, yeah, unfortunately, yeah, unfortunately. On the back but of even angels, if people that, hate Whitney Houston, what are lacking like you? But nah, but is this bothered. is this a yeah Whitney Houston song on the back of angels? Nah, I don't know. I'm not listening on the back of angels. প্যান্টেরা এপিসোড সামডে, অ্যাবসলিউটলি প্যান্টেরা নিয়ে কথা হবেই, অনেক কথা হবে। সব প্রগ মেটাল ব্যান্ডের লাইভ সাউন্ড খুব ভালো হয়, দ্যাটস ট্রু। পার্সি সাদি, প্যারিস সাদি বলছেন, সাকিব ভাই আলিফ আপুল লটস অফ লাভ, ড্রিম থিয়েটার ইজ ফেভারিট ব্যান্ড। জোশ ইয়াসির আবদুল্লাহ চৌধুরী বলছে, মিনিস্ট্রি অফ লস্ট সোলস ইজ দ্যাট আ ব্যান্ড? সাউন্ডস গ্রেট, নাকি ইটস অ্যান অ্যালবাম, আমি জানি না। ফায়াত খান ফাইনালি বলছে, হুইটনি হিউস্টনকে পাত্তা দিচ্ছে না, লোল। Burning My Soul by DT is one of my favorite. Burning My Soul, fantastic. And Josh at a keyboard solo is brilliant. Nirvana ni at episode hobe naki? Absolutely hobe. Absolutely hobe. Yes, Scott was the vocal of STP and Velvet Revolver. Alif comments to eshei porteche. Comments is just coming. Acha. Onek ye hocche. Now I'm going to watch Black Panther. I don't know where that came from, but okay. Watch Black Panther. Great. Fantastic movie. Of course, Cholo Bangladesh. প্যারিসার হচ্ছে, জর্ডন ডুডেস ইজ এ কিবোর্ড লেজেন্ড, হি ইজ এক্সট্রিমলি লেজেন্ডারি, সবাই খুব পছন্দ করে। শেষ ট্রেন আমার পছন্দের গান, হেভি মেটালের পাশে আমার সাথে আর একটু খুব শুনি এখনো। জোশ, ও ইয়া বেহুলা, ইয়া উই শুড, আই ওয়াজ অ্যাবাউট টু সে যে শূন্য রিসেন্টলি দুইটা ধামধাম করে জোশ আর দুইটা কাজ করছে আলিফ, উইচ ইউ নো ফার বেটার দেন মি। একটা হচ্ছে বিবিয়া নামে একটা গান বের করলো, দেন বেহুলা নামে একটা গান বের করলো, দুইটাই মানে মানে ওরা এক্সপেক্ট করে না যে এত পপুলার হবে উইদিন দ্য লিসনার্স। সো অ্যানিমেশন স্টাইলটা তো বিউটিফুল দুইটারই, গানটা খুব সুন্দর। সেকেন্ড গানটা ইনফ্যাক্ট লিখছে আমার এক্স কলিগ তানভীর চৌধুরী, সো হি ইজ ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট ওর লেখা গান এত হিট হয়ে গেছে, অ্যান্ড অনেক সুন্দর। আই থিঙ্ক দ্য অ্যানিমেশন স্টাইল ইজ বিউটিফুল, যারা করছে বিউটিফুলি করছে, সং ইজ এ বিউটিফুল সং। আর বিবিয়া গানটা আমার খুব পছন্দ হয়েছে, আই লাভ দ্য সং বিবিয়া, ইটস এ বিউটিফুল বিউটিফুল সং। বেহুলাও অনেক সুন্দর গান, দুটো গানই অনেক সুন্দর, সো ভেরি হ্যাপি ফর শূন্য। আই ওয়ার্ক উইথ মাইকেল, টু বেসিস একসাথে কাজ করি, সো ভেরি হ্যাপি ফর দ্যাম।
মশিউর রাসেল সাকিব ভাই, আলিফ আপু দারুণ লাগে আপনাদের লাইফটা। এর আগে আমাদের আপনাদের মুভি রিভিউ নিয়ে একটা লাইভ দেখেছিলাম, এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এরকম মুভি দেখার অভিজ্ঞতাগুলো নিয়ে আরও কিছু এপিসোড করবেন, আমরা করি। মশিউর রাসেল, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে কল GMX অফিশিয়াল, যেটা এই যে আপনি যেখান থেকে এই শোটা দেখছেন এখন, আই থিঙ্ক আপনি ফেসবুক থেকে দেখছেন, ডিসক্রিপশনে দেখেন একটা লিঙ্ক আছে যে ওয়াচ অল আর শোজ অ্যাট youtube.com/gmxofficial.com। সো ওই ইউটিউব চ্যানেলে আমরা একটা মুভি রিভিউ নিয়ে শো করি যেটার নাম গিক মিথ, এবং আমি আর আলিফ এই শোটা করি যেটা হচ্ছে ম্যাটার অফ সানডেতে করি আমরা। ইয়েস, উই ডু ইট লাইভ অন সানডেজ। সো ইফ ইউ সাবস্ক্রাইব টু দ্যাট অফিশিয়াল ইউটিউব চ্যানেল, ওখানে সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিলে যখনই আমরা কিছু করি টাং করে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, অ্যান্ড ইউ ক্যান কাম অ্যান্ড পার্টিসিপেট ইন ইওর লাইফ। গোজিরা তো মারাত্মক হেভি ফ্রম মার্স। হ্যাঁ, মার্স টু সিরিয়াস ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যালবামস অফ অল টাইম। ওকে, গ্রেট। And then Redwan Chaudhary, I'm sure this is for Alif, beautiful. Sure, why not? Abhi Zibran bolche, it's Artsel that made me buy Images and Words back in the day. The way CF made me buy Brave New World. Alright, Josh, these are good to hear. Josh, really well. Azwan Mehdi Nafi bolche, no, I'm really into Jordan Rudess. I'm not into Jordan Rudess anymore. I mean, his technicality and skills are way over the top and whatnot, but I don't know why his original works with GT doesn't really work for me. Compared to Kevin Moore and Derek Sherinian, Jordan's work is harder for me to feel. I agree. Amaro same. I don't feel his work. I don't know if that's the thing, but I must admit, growing up as a keyboard player, learner, JC, yeah, but he's a legend. Ministry of Lost Souls is one of the fine songs of DT Systematic Chaos. Okay. Thank you very much for the information. Guns N' Roses episode hobe. Guns N' Roses episode definitely hobe. Jodi ora strictly heavy metal na, but taporo. We're going to definitely not talk about them. Shagir bhai, apnar Lamb of God concert episode. Acha, eta arek din, ajke onek hoye geche. Acha, so ajke ekhanei shesh kore dicchi. Shock album, oh my god, Abhijit Ibrahim to pura, I forget sometimes je Abhijit Ibrahim is not just a movie fan, o je age band ke record kore kore ekta YouTube channel rakhto, Facebook channel rakhto. Shock hocche ekta majkhane ekta band hoychilo for a very brief period of time, okhane amar ekhon colleague and friend Imran, he was the keyboardist in that band, so he composed a song, two three songs, and he requested me to sing for them, so ami ge gaisilam ei album e, so cover gan ta khub sundor chilo. Very nice. Watson Brothers er pore album er jonno acha eta pura Shakib show hoye jacche ar Dream Theater show hoye jacche, so amra quickly ekhan theke bere jai. So thank you everybody, ajke amader ei show te uposthit hobar jonno, apnader live ei je participation, this really makes the show for us. We love chatting with you guys, reading all your comments, but ajke amra too early bere jacchi because Alif, jodi Alif bolche ami bhalo hoye gechi, I can see she's tired, so we need to let her rest. অসংখ্য ধন্যবাদ এই শো দেখার জন্য। প্লিজ, যদি শোটা ভালো লাগে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি বলেন এই শোটার ব্যাপারে, এবং যারা যেখান থেকে দেখছেন কষ্ট করে শেয়ার দিয়ে দিন, লাইক দিয়ে দিন। অ্যান্ড আমি আলিফ ইনশাল্লাহ আবার নেক্সট থার্সডে আমরা আবার ফেরত আসবো উইথ মেটাল ভার্সেস পপ। আর সানডেতে যেটা আমরা করি, আমরা যেটাকে বলি ইউনাইট দ্য সেভেন, উইচ ইজ আই থিঙ্ক দিস ইউনাইট দ্য সেভেন, আমরা একসাথে গিক মিট করি যেটা হচ্ছে আমাদের মুভি রিলেটেড শো। সো উই উইল সি ইউ next Alif and I will see you next Thursday, and Ami, Alif and Farooq will see you on Sunday. So thank you very much, shobai bhalo thakben, thik moto roza rakhen, ebong dekha hobe pore. Thank you very much, good night, stay safe, good night.